2020 শেষের দিকে প্রায়, তো শুরু থেকে এই পর্যন্ত 2020 সকলের জন্য বিষময় হয়ে রয়েছে, বিষাক্ত বিষ। ওকে, সো আজকে আপনাদের সাথে যেই সংবাদগুলো শেয়ার করব সেটি হলো ইমিগ্রেশনের আপডেট সংবাদ। 23টি দেশ ছিল ব্ল্যাক লিস্টে, মালয়েশিয়ায় প্রবেশ নিষেধ ছিল, সেই 23টি দেশ নিয়ে আপডেট যে সংবাদ আছে সেটি বলবো। ওকে, অপারেসির তে 32 জন আটক, সে বিষয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ হাই কমিশনের অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কথা বলবো এবং অবৈধদের দেশে যাওয়া এবং অবৈধদের বৈধতার সম্পর্কেও আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। এর আগে বলে রাখি কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু নোটিফিকেশন জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন আমাকে একটু লিখবেন, এবং আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে। ওকে, যেমনটি বলছিলাম যে 23টি দেশের যে নিষেধাজ্ঞা ছিল 7 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত, এর মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং ইউরোপের কিছু কিছু দেশ, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি সহকারে যে 23টি দেশের প্রবাসীদেরকে, যে 23টি দেশের নাগরিকদের মালয়েশিয়াতে ঢোকা নিষেধ ছিল, সেই বিষয়ে গতকালকে এবং আজকে ডিফেন্স মিনিস্ট্রিতে, যে মন্ত্রণালয় বর্তমান পুরা মালয়েশিয়াকে শাসন করছে, মালয়েশিয়ার সমস্ত বিধিনিষেধ যে মন্ত্রণালয়ে দিক নির্দেশনা দিচ্ছে সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেই ঘোষণা আসছে যে এই 23টি দেশ নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে, যে এই 23টি দেশকে আরও সময় বর্ধন করবে না খুব দ্রুতই এই 23টি দেশের জনগণ এখানে আসতে পারবে বা কোয়ারেন্টাইনের মাধ্যমে আসতে পারবে বা 10 দিন বা 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে পারবে, এই বিষয়ে আলোচনা হচ্ছে। ফাইনাল রেজাল্ট এখনও আমাদের হাতে পৌঁছায়নি, আমাদের হাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এরকম আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই হয়তো এই 23টি দেশের, বাংলাদেশ সহকারে এই 23টি দেশের নাগরিকদের জন্য মালয়েশিয়ান বর্ডার হয়তো উন্মুক্ত করতে যাচ্ছে খুব দ্রুতই, কোয়ারেন্টাইনের মাধ্যমে হোক বা যেভাবেই হোক। সেজন্য ইনশাল্লাহ আমি এই 23টি দেশের সংবাদ নিয়ে আবার হাজির হব আগামীকালকে বা আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে। এরপরে যে সংবাদটি আছে সেটি হলো ইন্দোনেশিয়ার নাগরিক প্রতিদিন প্রতিদিন তাদের কারণে অপারেশন হচ্ছে মালয়েশিয়াতে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝখানে যে বর্ডার আছে, একটা সুড়ঙ্গ পথ আছে, নদী পথ আছে, এখান থেকে একটা পক্ষ আছে মালয়েশিয়ান লোকাল এবং এদেশে একটা ইন্দোনেশিয়ান লোকাল, এই দুই সিন্ডিকেটের মাধ্যমে একত্রিত হয়ে তারা কিন্তু মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়াতে ঢুকাচ্ছে লোক, আবার ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়াতে ঢুকাচ্ছে। সেই যে আসা যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তার দুই পাশে কিন্তু প্রতিদিন প্রতিদিন অপারেশন হচ্ছে। এই অপারেশনে গতকালকে 3 জন মালয়েশিয়ান নাগরিক সন্দেহভাজন ভাবে ধরা পড়ে এবং তারা পরবর্তীতে শিওর হয় যে তারাই এই বিষয়গুলো সাহায্য করে, অবৈধভাবে মালয়েশিয়াতে প্রবেশ এবং অবৈধভাবে মালয়েশিয়া থেকে আবার ইন্দোনেশিয়া প্রবেশ, এই যে বর্ডার, সেজন্য এই চক্রে থেকে আপনারা একটু দূরে থাকবেন এবং ওই ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বর্ডার এলাকায় যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন এরাও খুব সাবধানে থাকবেন। এখানে কিন্তু প্রতিদিন সকাল বিকাল রাত দুপুর সবসময় অপারেশন হচ্ছে, এখানে থেকে সাবধানে থাকবেন। ওকে, এরপরে যেটি আছে, আজ 28শে ডিসেম্বর 2020 থেকে শুরু করে পরবর্তীতে ঘোষণা আসা পর্যন্ত সরাসরি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বাংলাদেশ হাইকমিশন থেকে কেউ পাসপোর্ট ডেলিভারি আনতে পারবে না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট কেউ আনতে পারবে না। অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুব সহজ, একেবারেই সহজ, আপনারা বাংলাদেশ হাইকমিশন লিখে গুগলে সার্চ দিলেই বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে ঢোকার পরে দেখবেন যে ওখানে আছে মেনু, ওখানে মেনু তো ক্লিক করলেই অনেকগুলো ধাপ আসবে, ট্যুরিস্ট, পাসপোর্ট, আগডুম বাগডুম অনেক কিছু। যে পাসপোর্ট আসে, পাসপোর্টে ক্লিক করলে ওখানে আসবে নিউ পাসপোর্ট, পাসপোর্ট রি ইস্যু, অ্যাপয়েন্টমেন্ট, ডেলিভারি স্লিপ বিভিন্ন আসবে। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেই আপনার পাসপোর্ট এনরোলমেন্ট আইডি যেটা আছে, যেটাকে স্লিপ নাম্বার বলেন সবে, ওই এনরোলমেন্ট আইডি যেটা আছে MYS 2000, এরপরে 6টি ডিজিট আছে, ওই ডিজিট ওখানে লিখবেন। লিখে সার্চ দিলেই যদি আপনার নাম আসে তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্টটি মালয়েশিয়াতে অলরেডি চলে এসেছে। তো এরপর আপনার পাসপোর্ট নাম্বার, ঠিকানা, আপনার ঠিকানা প্লাস আপনার মোবাইল নাম্বার দেয়, ক্লিক করলেই পরবর্তী স্টেপ আসবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। আপনি যেই তারিখে, যত আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তত আগে আনতে পারবেন। এরপর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্টে ওইটা প্রিন্ট করে নিয়ে যাবেন, তাহলেই আপনি পাসপোর্ট আনা সবার জন্য সুবিধা হবে, ওখানে যে আর সিরিয়াল দাঁড়ায় থাকতে হবে না। আসলে মূলত প্রবাসীদের, মানে
বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মহোদয় যে ঘোষণাটি দিয়েছেন সেটা হলো এখন থেকে প্রতিদিন 1,500 পাসপোর্ট প্রতিদিন ডেলিভারি দিবে। সেক্ষেত্রে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবে তাদের পাসপোর্টটা অ্যারেঞ্জমেন্ট করা এবং সঠিক সময়ে কোনো প্রকার বিলম্ব না ছাড়াই ডেলিভারি দেওয়া সহজ হবে। এতে অ্যাম্বাসিরও ভালো হবে এবং যে পাসপোর্ট আনতে যাবেন তার জন্য ভালো হবে। সেজন্য আপনারা প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এবং যে সমস্ত ভাইয়েরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না তারা যারা পারে তাদের কাছে আপনারা যান, ইনশাল্লাহ তারা আপনাদেরকে হেল্প করতে পারবে। এবং কি আমরা বলি যে ভাই আপনারা যে কাজটা পারেন ওই কাজটা আরেকজন পারে না তাকে হেল্প করেন। ওকে, এরপরে যেটি আছে আপনার অবৈধদের বৈধ হওয়ার যে প্রক্রিয়াটি আছে এটি কিন্তু এখনো চলমান আছে। অনেকেই বলেন যে অবৈধদের বৈধ হওয়ার সংবাদ বলে না কেন, অবৈধদের বৈধ হওয়ার আর কি সংবাদ আছে বলেন? সব তো হাতে কলমে আপনাদের স্টেপ বাই স্টেপ সবই বলে দেওয়া হয়েছে। এরপরে যদি আপনাদের কোনো প্রকার কনফিউশন থাকে যে আমি এখনো অবৈধরা বৈধ হবে কিভাবে বুঝি নাই, আমার এখানে কমেন্টস করেন, আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। ভিডিওটা আমি চারটা ভিডিওর লিঙ্ক আপনাদের দিব, অবৈধদের বৈধ হওয়া, অবৈধদের দেশে যাওয়া, এরপরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং আপনার বাংলাদেশের পাসপোর্ট রিইস্যু করা, এই চারটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আমাকে কেউ কমেন্টস করলে। ওই ভিডিওটি দেখে আপনি পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। সেজন্য এখন পর্যন্ত যেই ভাইয়েরা অবৈধদের বৈধ হওয়ার প্রক্রিয়া জানেন না আমাকে এখানে কমেন্টস করেন, আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। অবৈধরা কিভাবে দেশে যাবে সেই দেশে যাওয়ার কিন্তু এই প্রক্রিয়াটাও চলমান আছে। আপনারা জানেন গত সপ্তাহে আমি শাহলম ইমিগ্রেশন থেকে সরাসরি আপনাদের লাইভ করেছিলাম, সেখানে বিস্তারিত বলে দিয়েছিলাম যে কোনভাবে যাবে কিভাবে যাবে। যদি আপনারা ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে আরও কনফার্ম হয়ে যাবেন। তার মানে অবৈধ লোকরা দেশে যাওয়ার যে পদ্ধতি আছে এখনও চলমান আছে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই দিন গেলেই ইনশাল্লাহ ফিঙ্গার প্রিন্ট করতে পারবেন এবং পেমেন্ট 500 রিঙ্গিত, মাত্র 500 টাকা। এখন অনেকেই কনফিউজ কত টাকা, 500 টাকা এখন মাত্র জরিমানা, 500 টাকা দিয়ে একবারে আপনি যেতে পারবেন। এরপরেও যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান আমাকে এখানে কমেন্টস করেন, আমি ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব। ওকে, তাহলে দেশে যাওয়াও, অবৈধদের দেশে যাওয়া চলমান আছে। ওকে, এবার আসি। 1 জানুয়ারি থেকেই মালয়েশিয়ার অধ্যয়নরত বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তারা 1 জানুয়ারি থেকেই আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। তবে সেক্ষেত্রে তাদের তাহলে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে এবং নির্দিষ্ট কোয়ারেন্টাইন সেন্টারে কোয়ারেন্টাইনে থাকতে হবে 14 দিন। থাকা খাওয়া এবং COVID-19 যে টেস্ট আছে এই টেস্ট সহকারে টোটাল খরচ হবে 2,600 রিঙ্গিত। ওকে, যেহেতু স্টুডেন্টদেরকেও ঢোকার সুযোগ দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে খুব দ্রুতই মালয়েশিয়াতে ইনশাল্লাহ আশা করি সব কিছু আলোচনা পর্যালোচনা সব কিছু বিবেচনা করে এটাই বোঝা যাচ্ছে যে মালয়েশিয়াতে যে সমস্ত প্রবাসীরা ছুটিতে আছে, যে সমস্ত ভাইয়েরা ছুটিতে আছে, ওই সমস্ত ভাইয়েরা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে মালয়েশিয়াতে আবার ঢুকতে পারবে। এটা মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই নতুন একটা নিয়ম দিবে। হয়তো অনেকেই বলবেন যে আমাদের তো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে ঢুকবো? হয়তো বা এরকমভাবে যে যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানি থেকে হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট সরি একটা ট্রাভেল পাস দেবে বা একটা এন্ট্রি একটা ডকুমেন্টস পাস এন্ট্রি পাস বা এরকম একটা কোন একটা লেটার হয়তো দেবে বা অ্যাপ্রুভাল লেটার এরকম দেবে যেটার মাধ্যমে আসা যাবে, ধারণা করা যাচ্ছে, এটা 100% কনফার্ম না ইনশাল্লাহ। সেজন্য অবৈধ সরি যে সমস্ত ভাইরা দেশে ছুটিতে আছেন তারাও আমরা জানি আপনাদের সান্ত্বনা দিলে কোনো লাভ হবে না, এই জন্য অনেকেই অনেক পেরেশানের মধ্যে আছেন, দেশে যাও খুব শান্তিতে নাই, সেক্ষেত্রে আপনাদের সান্ত্বনা দেবো না, শুধু এটাই বলবো যে আপনারা ইনশাল্লাহ অপেক্ষা করতে থাকেন, অনেক অপেক্ষা করছেন, সরকারের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। যাই হোক, এই মোটামুটি ছিল আজকের আমাদের আপডেট নিউজ। এরপরে অনেকে আমাকে এখানে কমেন্টস করতেছেন, আসলে অনলাইন লাইভে যেহেতু আমরা মাত্র 10 মিনিট থাকি সেজন্য লাইভে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে যারা এখন কমেন্টস করলেন এই কমেন্টসটা যদি আমাকে অফলাইনে করেন আরেকবার করেন লাইভ শেষে, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের হয়তো ওই লাইভে ওই কমেন্টসগুলোতে আমি রিপ্লাই দিতে পারবো, আমার জন্য সেটা সুবিধা হবে। ভাই আমি বাংলাদেশ থেকে দেখছি, ওকে ধন্যবাদ ভাই, প্লিজ ভিসা কার্ড দিয়ে একটি ভিডিও বানান, কত টাকা রাখা যাবে কতদিন? অলরেডি ভাই আমি এই সমস্ত বিষয়ে ভিডিও আছে, আপনি যদি জানতে চান আমাকে অফলাইনে কমেন্টস করেন, আমি আপনাকে ওখানে ইয়ে দেবো। ওকে, নতুন করে ভিসার কোনো কার্যক্রম শুরু হয়েছে? এই তো এই কথাগুলো এখন বললাম, আবার সেই ঘুরে ফিরে একই কথা বলতেছেন।
লাইভটি যদি আপনারা মিস করে থাকেন প্রথম অংশে, তাহলে আপনি প্রথম থেকে দেখে আসেন ইনশাল্লাহ। যে আলোচনাগুলো করলাম ইনশাল্লাহ এর সারসংক্ষেপ বুঝতে পারবেন। যাই হোক, আমাদের এখানে আমরা যেহেতু লাইভে আসি, সেক্ষেত্রে অনেক সময় ইন্টারনেট প্রবলেমের কারণে অনেক সময় বেজে যায়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা এবং বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যাই হোক, আজকে এই পর্যন্তই। এরপরে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, আর আমাদের লাইভটি একটি লাইক করুন এবং কি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের প্রতিদিনকার আপডেটগুলো জানতে পারে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে নতুন নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিনকার ভিডিও অটোমেটিকলি আপনাদের কাছে চলে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।